যে কোনো প্রেজেন্টেশন বা সেলস স্পিচের একটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কনভিন্স করতে পারা, কিছু সেল করা, হোক সেটা আইডিয়া, হোক সেটা প্রোডাক্ট, হোক সেটা সার্ভিস। আর এই কাজটা সহজ হয়ে যায় যদি আমাদের প্রেজেন্টেশনটা একটা ওয়াও লেভেলের প্রেজেন্টেশন হয়, যদি অডিয়েন্স সেটা দেখার পরে মনে মনে আমাদেরকে এবং আমাদের প্রোডাক্টকে আরও বেশি পছন্দ করা শুরু করে। ম্যাকিন্টশ, আইফোন, আইপড, আইম্যাক, ম্যাকবুক এয়ারের মতো প্রোডাক্টগুলি লঞ্চ করে সমস্ত পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার সেলস নিশ্চিত করেছেন যেই মানুষটি, সেই স্টিভ জবস এর প্রেজেন্টেশনকে অ্যানালাইসিস করেই আমরা তৈরি করেছি এই সিরিজ। হ্যালো অ্যান্ড মে ইউ বি শাওয়ার্ড উইথ পিস। আগের দুই পর্বে আমরা কথা বলেছিলাম স্টিভ জবস কীভাবে আকর্ষণীয় উপায়ে হুক তৈরি করতেন এবং কীভাবে তার অডিয়েন্সকে এনগেজ করে রাখতেন। আজকেও আমরা এনগেজমেন্টের আরও দুটো বিষয় দেখব, যে দুটো বিষয় মাঝে মাঝে খুব বোরিং হয়ে যায় অডিয়েন্সের জন্য। একটা হচ্ছে যখন প্রোডাক্টের ফিচার বা স্পেসিফিকেশনগুলো একটার পর একটা দেখানো হয়, সেখানে কী করা যায়, এবং আরেকটা বিষয় হচ্ছে কীভাবে ডেটা প্রেজেন্ট করা যায় বা ভিজুয়ালাইজ করা যায় এবং এক্ষেত্রে স্টিভ জবস কী করতেন। পুরো ভিডিওটা দেখে লেসনগুলো শিখে নিন এবং নিজের প্রেজেন্টেশনে, নিজের সেলস স্পিচে অ্যাপ্লাই করুন। সো লেটস গো। যখন একটি প্রোডাক্টের অনেকগুলি ফিচার থাকত, তখন কিভাবে স্টিভ জবস তা প্রেজেন্ট করতেন, চলুন দেখে নেই আইফোনের লঞ্চ থেকে। ওয়েল, টুডে উই ইন্ট্রোডিউসিং থ্রি রেভোলিউশনারি প্রোডাক্টস অফ দিস ক্লাস। The first one is a widescreen iPod with touch controls. The second is a revolutionary mobile phone. And the third is a breakthrough internet communications device. So, three things: a widescreen iPod with touch controls, a revolutionary mobile phone, and a breakthrough internet communications device. An iPod, a phone, and an internet communicator. An iPod, a phone. Are you getting it? These are not three separate devices. This is one device. And we are calling it iPhone. একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফিচারকে যাতে আলাদাভাবে বোঝা যায়, সে কারণে তিনি এক্স্যাক্টলি আলাদা আলাদা লাইনে বিষয়গুলো বললেন। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রথমেই তিনি ডিরেক্ট ফিচারে যাননি, প্রথমেই তিনি চলে গিয়েছেন সেই ফিচারের ইউজফুলনেসে। অর্থাৎ স্টিভ জবস সবসময়ই প্রোডাক্টের বৈশিষ্ট্যের দিকে কম এবং ব্যবহারের দিকে বেশি ফোকাস করেছেন। আমাদের সেলসের সেই প্রিন্সিপলটি মনে রাখতে হবে। একজন ড্রিল মেশিন বিক্রেতা ড্রিল মেশিন বিক্রি করেন, কিন্তু কাস্টমার আসলে টাকা দেন দেয়াল ফুটো করার জন্য। তিনি অ্যাকচুয়ালি ফুটো কিনতে এসেছেন, ড্রিল মেশিন কিনতে আসেননি। এই সেলসের প্রিন্সিপালটা আমাদের মনে থাকলে আমরা যখন পিচ করতে যাচ্ছি, তখন নিজেদের কথা বেশি বলার চাইতে কাস্টমারের প্রয়োজনটা কি সেটা বুঝে সেই বেনিফিটগুলো দেখিয়ে নিজেদের প্রোডাক্টটাকে প্রেজেন্ট করব। এবারে দেখি স্টিভ জবস ডেটা কীভাবে প্রেজেন্ট করতেন। স্টিভ জবস সবসময় ডেটাকে খুব ছোট ছোট ভাগে ভাগ করে দেখাতেন। যেমন আইপডের লঞ্চের সময় তিনি প্রতিটি গানের জন্য কত ডলার খরচ হয় তা আলাদা করে দেখিয়েছেন। গ্রাফ, ছবি, আর্টওয়ার্ক এগুলি তার স্লাইডে বেশি থাকত, ডেটা থাকত কম। মিলিয়ন বা বিলিয়নকে এম অথবা বি দিয়ে বোঝাতেন। ডেটা দেখানোর জন্য তিনি অডিয়েন্সকে বোঝাতেন যে সেটা দিয়ে কী করা যাবে। যেমন আইপডের সময় বলেন, 1000 songs in your pocket. টক লাইক টেড বইয়ের লেখক ক্যারমাইন গেলো একটা উদাহরণ দেন, যেখানে তাদেরকে প্রেজেন্ট করতে হয় একটা মিউজিক প্লেয়ার যেখানে 12 GB মেমোরি আছে। কিন্তু এই কথাটা ক্লায়েন্টের জন্য কতটুকু প্রয়োজনীয়, এ কারণে তারা অন্যভাবে বিষয়টাকে বলেন যে এই মিউজিক প্লেয়ারে এত গান রাখা যাবে যে তা যদি আপনি প্লে করা শুরু করেন, তাহলে গান শুনতে শুনতে আপনি চাঁদে গিয়ে চাঁদ থেকে ফেরত আসতে পারবেন, কিন্তু আপনার লাইব্রেরির গান তখনও শেষ হবে না, এত বেশি স্পেস এখানে আছে।
বুঝতে পারছেন তাহলে কিভাবে ডেটাটাকে ইউজারের ব্যবহারের কথা চিন্তা করে গুছিয়ে তারপর প্রেজেন্ট করতে হয়। যদি একটু বেশি সময় স্পেন্ড করে এভাবে নিজের আইডিয়াটাকে ইউজারের জন্য গুছিয়ে তারপর তৈরি করেন, দেখবেন যে আপনার সেলস পিচটা আগের চাইতে অনেক ভালো হবে। স্টিভ জবসের স্লাইডগুলোতে টেক্সট থাকতো না বললেই চলে, একটাও অতিরিক্ত শব্দ রাখতেন না তিনি, এমনকি প্রতি স্লাইডে প্রয়োজনের বেশি ছবি দেখানো যাবে না এমন নিয়মও ছিল। খুব বেশি প্রয়োজন পড়লে দুইটা, খুব রেয়ার অকেশনে তিনটা ছবি থাকত। আমাদের ব্রেন আসলে খুব সহজভাবে ভাবতে চায়, এটা স্টিভ জবস বুঝতেন। তাই অডিয়েন্সকে কষ্ট কম দেওয়ার জন্য তিনি তার ডেটাগুলোকে অন্যভাবে প্রেজেন্ট করতেন। ১৫টা গানের দাম $75, এটা বলার চাইতে একটা গানের দাম $5, এভাবে বললে সুবিধা না? স্টিভ জবস যখন আইপডের চার্জের কথা বলছিলেন তখন তিনি বলেন যে এটি এক ঘন্টায় 80% চার্জ হয়। তিনি কিন্তু অন্যভাবেও বলতে পারতেন, 100% চার্জে কত সময় লাগে সেটা হয়তো রাউন্ড ফিগার আসতো না, তাই তিনি রাউন্ড ফিগারটি বেছে নিলেন, অডিয়েন্সের যাতে কষ্ট কম হয় সেদিকে খেয়াল করলেন। সো ইয়াং প্রফেশনালস, গত দুই পর্ব মিলিয়ে এই ছিল আমাদের টোটাল স্টিভ জবসের এনগেজমেন্ট টেকনিকগুলো, কীভাবে তিনি এনগেজ করতেন তার অডিয়েন্সকে আমরা জানতে পারলাম। যদি এর বাইরে আরও কোনো টেকনিক আপনার চোখে পড়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিতে, কেননা নেক্সট পর্বে আমরা কথা বলবো প্রেজেন্টেশন প্যানিক কমাতে স্টিভ জবসের কোন টেকনিকটি আমরা ব্যবহার করতে পারি এবং প্রেজেন্টেশন কীভাবে শেষ করা যায় এবং স্টিভ জবস কীভাবে শেষ করতেন। সো এই বিষয়গুলো জানলে ধরে নেওয়া যায় যে আপনার নলেজ বাড়বে, কিন্তু আপনি যদি অ্যাকশন নেন, আপনার নেক্সট প্রেজেন্টেশনের জন্য এক্সট্রা আধা ঘন্টা ব্যয় করে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন এবং প্রেজেন্টেশনটাকে ইম্প্রুভ করে নেন এবং চমৎকার একটা প্রেজেন্টেশন দিন যেটি দেখে আপনার অডিয়েন্স বলবে ওয়াও, দ্যাটস অ্যান অ্যামেজিং প্রেজেন্টেশন অ্যান্ড দ্যাট পার্সন ইজ অ্যান অ্যামেজিং প্রেজেন্টার অ্যান্ড দ্যাট পার্সন উইল বি ইউ। অন দিস থট, লেটস এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু রিমেম্বার টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ স্মার্টিফায়ার একাডেমি, অ্যান্ড মে ইউ হ্যাভ এ স্মার্ট ক্যারিয়ার। স্টে সেফ, টেক কেয়ার।